আমার আম্মু বলছিল মেথি দিয়ে মাছ রান্না খুবই টেস্টি হয়, আমি আগে কখনোই খাইনি। তো আম্মুর কাছ থেকে রেসিপিটা নিলাম আর আমি ভাবলাম আমি একটু ট্রাই করে দেখি আসলে কতটুকু মজা হয়। নতুন কিছু মার কাছ থেকে শিখে যখন নিজে ট্রাই করছি তখন ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি, তারপরে আপনাদের সাথেও জানাবো আসলে টেস্টটা কেমন ছিল। তো প্রথমে আমি 2 টেবিল চামচের মতো মেথি নিই। মা আগেই বলেছিল মেথি বেশি পরিমাণে নেওয়া যাবে না, পরিমাণে কম নিতে হবে। এই তরকারিটা সবচেয়ে বেশি মজা হয় শোল মাছ দিয়ে, আর মাছ না ভেজেই মাছ রান্না করলেও মজা হয়। কিন্তু আমার কাছে শোল মাছ নাই, আমার কাছে কার্পা মাছ আছে, আর কার্পা মাছ আমার কাছে মনে হয় একটু না ভাজলে কেমন জানি লাগবে, তাই আমি হালকা করে ভেজে নিব, খুব বেশি একটা মচমচে করে ভেজে নিব না। আর ভাজার জন্য অল্প একটু লবণ, অল্প একটু হলুদ নিয়েছি, আর অল্প তেলে আমি ভাজবো, একদম ডুবা তেলেও ভাজবো না। প্রথমে 1 টেবিল চামচ তেল দিয়েছি, এই তেলটা আমি পুরো ফ্রাই প্যানে লাগিয়ে নিলাম, যেহেতু ননস্টিক ফ্রাই প্যান সহজে মাছ লেগে যাবে না। তারপরে আমি এক এক করে সবগুলো মাছ দিয়ে দিলাম, পরবর্তীতে প্রয়োজন হলে আমি আবার অল্প একটু তেল দেবো। এভাবে করে অল্প তেলে হালকা করে ভেজে নিব। কার্পা মাছগুলো অনেক লাল থাকে, বিদেশের কার্পা মাছগুলো, আমি জানি না বাংলাদেশেরগুলো কেমন, আর দেখতে অনেকটা মাংসের মতো লাগে, খেতেও আমার কাছে মাংসের মতো লাগে। তো আমি আবারও অল্প একটু তেল দিয়ে নিলাম, আর দেখুন মাছগুলো এপিট ওপিট করে হালকা করে ভেজে নিলাম। আপনারা এই রেসিপিটা রুই মাছ দিয়ে ট্রাই করে দেখতে পারেন, আপনাদের পছন্দের যে কোনো মাছ দিয়ে ট্রাই করে দেখতে পারেন। যদি আপনারা শোল মাছ খেতে পছন্দ করেন তাহলে অবশ্যই শোল মাছ দিয়ে খেয়ে জানাবেন আসলে টেস্টটা কেমন হয়। বিদেশের বাড়িতে শোল মাছটা অ্যাভেলেবেল পাওয়া যায় না, কিন্তু যখনই পাওয়া যাবে তখন আমি শোল মাছ দিয়েও ট্রাই করে দেখবো। যেহেতু মা বলেছে অনেক মজার হবে, নিশ্চয়ই অনেক মজার হবে। তারপরে আমি মাছগুলো ভেজে ভেজে এক এক করে উঠিয়ে নিই। এই ফ্রাই প্যানেই আমি আবারও 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিই, আর যেই মেথিটা আমি ভিজিয়ে রেখেছিলাম শুকনো মেথিটা সেটা আমি পানি ঝরিয়ে পানি ফেলে তারপর এখানে ব্যবহার করি। আপনারা ছাঁকনির মধ্যে মেথিটা নিয়ে নেবেন, তাহলে এক্সট্রা যে পানিগুলো আছে সেগুলো পড়ে যাবে, আর ছাঁকনিতে যতটুকু মেথি থাকবে সেগুলো তেলের মধ্যে দিয়ে দিবেন। মেথিটা দেওয়ার পর খুব বেশি একটা ভাজা যাবে না, পেঁয়াজ দিয়ে দিতে হবে, পেঁয়াজও আবার খুব ভেজে লাল করা যাবে না, হালকা হালকা ভাজা রাখতে হবে। এখন আমি অল্প একটু হলুদের গুঁড়া, অল্প একটু মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। মাছের পরিমাণ অনুযায়ী এই মশলার পরিমাণটা ব্যবহার করবেন। মাছের মশলা যেটা আমি সবসময় মাছের তরকারিতে ব্যবহার করি, এটা আমার স্পেশাল মশলা, যে কোনো মাছের তরকারিতে ব্যবহার করলে মাছের তরকারি এমনিতেই অনেক মজার হয়ে যায়, আলাদা করে আর কিছুই দেওয়ার প্রয়োজন পড়ে না। তো আমি সেই মাছের মশলাটাও 1 চা চামচের মতো দিয়েছি, তারপরে আদা রসুন বাটাও 1 চা চামচের মতো দিয়েছি, তারপরে পেঁয়াজের সাথে মিক্সড করে খুব ভালো করে ভেজে নিয়েছি, তারপর অল্প একটু পানি দিয়ে এই মশলাটা কষিয়ে নিলাম, তারপর নেড়ে চেড়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেলে এবার আমি দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো। এই যে এক এক করে সবগুলো মাছ দিয়ে দিলাম, আর মাছগুলো দেওয়ার পর একটু মশলার সাথে মিক্সড করে নেবেন। এবার আমি দিয়ে দিব প্রায় 1 কাপের মতো পানি, পানির পরিমাণটা আপনাদের ঝোলের পরিমাণ অনুযায়ী দিবেন। আমি একটু মাখা মাখা ঝোল পছন্দ করি, ভুনো ভুনো পছন্দ করি, এই জন্য পানি অল্প করে দিয়েছি, তারপর একটু নেড়ে চেড়ে দিলাম, তারপরে আমি দিয়ে দিব কাঁচামরিচ। আপনারা কাঁচামরিচের বদলি এই তরকারিতে শুকনো মরিচ ব্যবহার করতে পারেন, কিন্তু শুকনো মরিচ যখন আপনি তেলে মেথি দিবেন তখনই দিয়ে দিতে হবে, তখনই তেলের সাথে মেথির সাথে হালকা করে শুকনো মরিচটা ভেজে নিতে হবে। আমি শুকনো মরিচ ব্যবহার না করে আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম। তো কাঁচামরিচ দেওয়ার পর আমি প্রায় 10 থেকে 12 মিনিটের মতো কুক করেছি, এবার দেখুন চেহারাটা। এই তরকারিতে আসলে ধনে পাতা দেওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ মেথির একটা এক্সট্রা ফ্লেভার আছে যেটা তরকারিকে অনেক বেশি সুস্বাদু করে। আপনি যদি ধনে পাতা দিতে চান তাহলে টেস্টটা একদম ভিন্ন হয়ে যাবে। তো হয়ে গেল আমাদের মেথির তরকারি, এটা আসলেই খুবই সুস্বাদু ছিল। শুকনো মেথি বাজারে পাওয়া যায়, একটু খোঁজ খবর নিলেই দেখতে পারবেন। আর এখন গরম গরম ভাত দিয়ে এই যে মাছ দিয়ে মেথির তরকারি খাবো। আসলেই মেথির তরকারি থাকলে আর কিছুই লাগে না, সাথে একটা কাঁচামরিচ অথবা শুকনো মরিচ চটকিয়ে নেবেন। আম্মুকে অসংখ্য ধন্যবাদ এত মজার তরকারির একটা রেসিপি দেওয়ার জন্য।